টাইগার করিডোরে চন্ডিকা হাথুরুসিংহের সেকেন্ড স্পেলের শুরুটা হলো স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠে মাঠে অনুশীলনের আগে শীর্ষদের নিয়ে সোজা শেরে বাংলার প্রেস কনফারেন্স রুমে। 2015 বিশ্বকাপ, তার পরের বছর 2016 ঘরের মাঠে ইংল্যান্ড পদের সেই রোমাঞ্চ ছড়িয়ে দিয়েছেন তামিম লিটনদের মাঝে। সেই সাফল্যই যে এখনও পর্যন্ত ইংলিশদের বিপক্ষে টাইগারদের সেরা অর্জন, সেটাও আবার এই চন্ডিকার অধীনেই। সে সময়ের কাপ্তান মাশরাফি না থেকেও যেন আছেন আজও। জানা গেছে দলকে উজ্জীবিত করতে সেই দুই জয়ের ছবি দেখিয়েছেন, সাথে ম্যাচের টনিকটাই কাজে লাগাতে চান হাথুরু। এমন দিনটায় অনুপস্থিত সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরবেন আরও দুই দিন পর। আবারও ইংল্যান্ড বধের ছক কষা শুরু করেছেন চন্ডিকা। হাতের মোড়ানো কাগজটাতেই সমস্ত পরিকল্পনার ছক। শিষ্যদের বুঝিয়ে দিয়েছেন 22 গজে যুদ্ধের রণকৌশলটা কেমন হবে। প্রায় মিনিট 30-এর মিটিংয়ের পর প্ল্যান অনুযায়ী শুরু মাঠের অনুশীলন। চাওয়া অনুযায়ী ম্যানেজমেন্টও খেলিয়েছেন প্রস্তুতি ম্যাচ। তামিম একাদশ বনাম শান্ত একাদশ, যে ম্যাচে শান্তর দল পাত্তাই পায়নি। 104 রানের বড় ব্যবধানে জয় পায় তামিমের দল। তবে রেজাল্টে নয়, শিষ্যদের অ্যাপ্রোচ আর ভুল ত্রুটিতে নজর ছিল চন্ডিকার। তো কেমন দেখলেন 22 গজের যোদ্ধাদের? যাদের নিয়ে শঙ্কার গুঞ্জন, সেই সিনিয়ররা প্রথম পাঠেই ব্যর্থ। ব্যাপারটা এমন যেন হাথুরুকু দেখে ব্যাটিংটাই ভুলে বসলেন তামিম, মুশফিক, রিয়াদরা। তিন সিনিয়রের কেউই 2 অঙ্কের কোটা পেরোতে পারেননি। তামিম 2, মুশফিক 4 আর মাহমুদুল্লাহ করেন 7 রান। পুরনো সেই যোদ্ধাদের এমন হতশ্রী ব্যাটিং ডাগ আউটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন হাথুরু। আবার যাদের নিয়ে আশারও দেখা যাচ্ছে, সদ্য শেষ হওয়া বিপিএলের 2 টপ স্কোরার শান্ত হৃদয়ও মন জয় করতে পারেননি। টি টোয়েন্টির আদলে 15 বলে 27 করে আউট হয়েছেন শান্ত, ডাক মেরেছেন হৃদয়। তবে তৃতীয় ওয়ানডে দলে জায়গা করে নিতে আবদার জানিয়ে রাখলেন ইয়াসির রাব্বি। সবার ব্যর্থতার দিনে 61 রানে ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটার। বোলিংয়ে একমাত্র মুস্তাফিজি পাননি কোনো উইকেট। প্রথম দেখাতেই এবাদতকে সেলুট জানিয়েছিলেন চন্ডিকা, সেটার যেন মান রাখলেন 22 গজে। প্রস্তুতি ম্যাচে 4 উইকেট শিকার করেছেন ডানহাতি পেসার। হাসান মাহমুদও নজর কেড়েছেন হাথুরুর। তামিমেরটা সহ 3 উইকেট পেয়েছেন হাসান। দলের 2 মেইন স্পিনার মিরাজ তাইজুলও পেয়েছেন 5 মার্ক। তাইজুল 4টা আর মিরাজ শিকার করেছেন 3 উইকেট। হোমওয়ার্কে পাশ ফেল যাই হোক, ইংলিশ পরীক্ষার আছে আর 1 সপ্তাহ। রাত পোহালে বাংলাদেশে পা রাখবে ইংলিশরা। অল্প সময়ে শিষ্যদের কতটা তৈরি করতে পারবেন সেটাই এখন দেখবার বিষয়। Thank you.